গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এলাম ডাইনিং টেবিলে। আজকে আমি ব্রেকফাস্ট রেডি করছি। সকালবেলা উঠে এই প্রসেসিংগুলো চলতে থাকে। তো আমি কিছুটা আগে থেকেই করে রেখেছিলাম, আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করো, সব জায়গায় আমাকে দেখতে পাবে। রেডি করে নিচ্ছি ডিমটা। ডিমগুলোকে স্লাইস করে নিয়েছি, যথারীতি দিয়ে দিচ্ছি আমার একেবারে ঘরে তৈরি চাট মশলা। তোমাদের এই চাট মশলাটা সবাই জানে মোটামুটি, তবু আমি কীভাবে এটা প্রসেসিং করি অতি সহজেই সেটা আমি তোমাদের একদিন দেখিয়ে দিব। যদি তোমরা চাও আমাকে কমেন্টসে জানিও। এখানে আমি আম কেটে রেখেছিলাম, যে আমটাকে আমি আজকে এভাবে পরিবেশন করেছি। উপরে একটা দিয়ে দিচ্ছি, তো আগে থেকে আমি ওটসটা করে নিয়েছিলাম। ওটসটা করতে একটু সময় লাগে, 30 মিনিটসের মতো লাগে, সেটা আগেই করে রেখেছিলাম। এখন শুধু পরিবেশন করে দিচ্ছি। আজকেরটা অবশ্য আমার প্রিন্সেসের জন্য নয়, আজকেরটা আমার সুপার হিরোর জন্য। খুব সহজে আমি ওটসটা করে থাকি, এটা একদম ফ্রুটস ছাড়া হয়। আমি ভেবেছিলাম তোমাদের একদিন ফ্রুটস দিয়েই দেখাবো, সেজন্য দেখানো হচ্ছে না আর কি। তো ভাবছি এটা একটু দেখিয়ে দেই, কারণ অনেকেরই এটাই খেতে হয়, ফ্রুটসটা সাথে নিয়ে খেতে পারে না, একটুখানি প্রবলেম হয়। তারপর আমি আলাদা করে একটুখানি যে কোনো একটা ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। যখন ফ্রুটসটা আমার সুপারহিরো খেতে পারে, তখন কিন্তু আমি আবার একটু কলা, স্ট্রবেরি, তারপরে আপেল, কিছুটা বেদানা, এই সব কিছু দিয়েই তার জন্য বানিয়ে থাকি আর কি। তো এখন এটা একেবারেই সিম্পল থাকে, এটাতে কাজু বাদাম থাকে, কিশমিস থাকে, ও তারপর চিয়া সিডস থাকে, ওটস তো থাকে, যেহেতু ওটস খাবারটাই ওটস, এটা তো প্রধান আইটেম এটার। আর চিনিটা দিই না, চিনির পরিবর্তে হয়তো খেজুর দেওয়ার চেষ্টা করি, কিংবা জিরোকালটা ইউজ করার চেষ্টা করি আর কি। যে কোনো একটা দিই আর কি, চিনি হিসেবে জিরোকাল বা খেজুর দুটো দিই না, কারণ এখনকার খেজুরগুলো ভীষণ মিষ্টি হয়। ওদের প্রসেসিংটাই বোধ হয় চিনি দিয়ে করা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমি সার্চ করে দেখি আসলে কেন কি কিভাবে হয়, তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো। প্রিজারভেটিভ হিসেবে চিনিটা ইউজ করা হয়, প্রিজারভেটিভ হিসেবে তো চিনি, লবণ, এগুলো আমরা ইউজ করে থাকি সবজি প্রসেসিং করি। যেরকম আমরা কাঁচের বয়ামে শশা, ছোট শশা, সেগুলোকে ওগুলো আমরা লবণ দিয়ে, গরম পানি দিয়ে, ওই প্রসেসিংগুলো একদিন আমি তোমাদের দেখাবো করে থাকি আর কি। এগুলো তো এটা এখানেও খেজুরের মধ্যেও এই প্রিজারভেটিভ হিসেবে চিনি ইউজ করা হয়, সেই জন্য খুব মিষ্টি হয়। এটা দিলে আর চিনির প্রয়োজন পড়ে না। তো এটাই হয়ে গেল আমার সকালবেলার ব্রেকফাস্ট, আর সাথে শুধু একটু নর্মাল পানি দিয়ে দিব আর কি। বন্ধুরা ভালো থেকো। আমি চাই তোমরা আমাকে ব্যক্তিগতভাবে অনেকে ফোন করে বলো এটা ভালো হচ্ছে, এটা করলে ভালো হয়, এটা করলে আরও হয়, আমি কাজটা আরও ভালো হয়। তো আমি কিন্তু এডিটিং শিখছি, মোটামুটি শেখার চেষ্টা করছি, তোমরা হয়তো পরবর্তীতে সেগুলো দেখতে পাবে। আমি ট্রাই করছি, আমি জানি না তোমরা ভিডিওতে কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি না, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি আর কি। আমি আসলে তোমরা তো আমার বন্ধু, ফেসবুক ফ্রেন্ড মানে তো বন্ধুই, সেই জন্য আমি তোমাদের তুমিও বলি, আবার মানে বন্ধু হিসেবে মানি আর কি। আমি জানি না তোমরা কতটুকু মানো, তবে আমি খুব ট্রাই করেছিলাম প্রথম দিকে আপনি করে বলার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আসলে আমি কথা কথা বলেছিলাম আমার ফ্যামিলির সদস্য 3 জন, তারপর আমি একটু ইন্ট্রোভার্ট, আমি খুব একটা বাইরে যেতে পছন্দ করি না, বাইরের মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না, একটু শারীরিক প্রবলেমও আছে সেই জন্য আর কি। তো ওই যখন আমি আপনি দিয়ে শুরু করি, দেখা যায় তুমি দিয়ে গিয়ে শেষ হয়ে যায়, বা মাঝখানে আবার তুমি চলে আসে, শেষে আবার আপনি চলে আসে। তো আমি ওটা অনেক ট্রাই করছি, আমি পারছি না আর কি। জানি না তোমরা কিছু মনে করো কি না, কারণ ফ্রেন্ডস তো অনেক রকমই হয়, আমার যে বয়সে বড়ও হয়, ছোটও হয়, আবার সমবয়সীও হয়, তবু আমি তোমাদের সবাইকে বন্ধু মনে করি। তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।